আমরা জানবো মাধ্যমিক বা দশম শ্রেণী মানে ক্লাস টেন এর নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ ক্লাস টেন এর যে টেস্ট পরীক্ষা হয়, টেস্ট এক্সাম, তার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়। সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো না, সিলেবাস নিয়ে আমি সংক্ষিপ্ত একটুখানি জানিয়ে রাখবো। জাস্ট আমরা আলোচনা করবো যে কোয়েশ্চেন প্যাটার্নটা মানে কোন দাগে কতগুলো কোয়েশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসে, তাতে কতগুলো অপশন থাকে বা কত মার্কস থাকে সেটা সম্পর্কে। তার জন্য সংক্ষিপ্ত ভাবে বোঝার জন্য আমি পাটিগণিত কে অ্যারিথমেটিক কে AR, বীজগণিত অ্যালজেব্রা কে AL, জ্যামিতি কে ক্যাপিটাল G, জিওমেট্রি, ত্রিকোণমিতি কে T, পরিমিতি পরিমিতি কে P এবং রাশিবিজ্ঞান মানে স্ট্যাটিস্টিক্স কে S দিয়ে ছোট করে লেখা আছে, এতে বুঝতে আমাদের সুবিধা হয়। পাটিগণিতের মধ্যে ক্লাস টেন এর সিলেবাসে আমাদের আছে অংশীদারি কারবার, সরল সুদ কথা, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি হ্রাস। বীজগণিতের মধ্যে আছে দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, দ্বিঘাত করণী, ভেদ এক্সেট্রা। জ্যামিতির মধ্যে আমরা তিনটে পার্ট জেনারেলি আছে, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, এছাড়া শর্ট কোয়েশ্চেনের নানা ভাগগুলো আছে। তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার আমাদের আছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, সদৃশতা, পিথাগোরাস উপপাদ্য এক্সেট্রা অনেক কিছুই আছে। ত্রিকোণমিতি আমরা নতুন শিখবো ক্লাস টেনে, আগে ক্লাস নাইন অব্দি কখনো আমরা জানিনি। মোটামুটি ত্রিকোণমিতি দিয়ে বিভিন্ন অপেক্ষকগুলো সম্পর্কে আমি ধারণা করবো ক্লাস টেনের মধ্যে, বিভিন্ন অভেদাবলী সূত্র শিখবো, যারা জানো ইতিমধ্যে তারা নিশ্চয়ই শিখেছো। এটা পরিমিতির মধ্যে আমরা জানবো এখানে আয়ত ঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, গোলক বিভিন্ন কিছু। এবং রাশিবিজ্ঞান ক্লাস নাইনে আমাদের অল্প একটু ধারণা হয়েছে, সেটাকে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাবো, মধ্যমা, সংখ্যাগুরু মান, ওজাই ইত্যাদি ইত্যাদি শিখে। তো এই ছটা বিষয় এবং এই ছটা বিষয় কিভাবে বিভিন্ন দাগ নম্বরে থাকে সেটা একটু জানবো। প্রথমেই একের দাগে থাকবে MCQ, একের দাগে MCQ এর মধ্যে মোট ছটা কোয়েশ্চেন থাকে, ছয় এবং যার মধ্যে প্রত্যেকটা দাগ থাকবে একটা করে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান সবগুলি একটা করে থাকবে। তাহলে অল ওয়ান, সবগুলি একটা করে থাকবে, ছটা কোয়েশ্চেন এবং সবটা অ্যাটেম্প করতে হবে, কোনো বিকল্প এখানে নেই। দু নম্বরে থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ, দুইয়ের দাগে থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ, এবং শূন্যস্থান পূরণ মোট ছটা থাকবে আগের মতোই, কিন্তু তার মধ্যে করতে হবে এনি ফাইভ, যে কোনো পাঁচটা আমাদের করতে হবে, মার্কস হচ্ছে 5×1, যদিও থাকবে হচ্ছে ছটা, ছখানায় কিন্তু থাকবে, এবং সবই একটা করে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান প্রত্যেকটাই থাকবে একটা করে। তিনের দাগে থাকবে সত্য বা মিথ্যা, এখানেও তাই শূন্যস্থান পূরণের মতো সেম, মোট ছটা থাকবে, যে কোনো পাঁচটা অ্যাটেন্ড করতে হবে, পাঁচ একটে পাঁচ থাকবে হচ্ছে ছটা, তার মানে বিকল্প একটা থাকছে। এবং একই রকম ছটা বিষয় পাটিগণিত থেকে শুরু করে রাশিবিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটাই থাকবে একটা করে। তাহলে এই ছয় আর পাঁচ আর পাঁচের মোট 16 নম্বর হচ্ছে 1 নম্বরের কোয়েশ্চেন ম্যাথামেটিক্স ক্লাস টেনের নির্বাচনী পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষায়। এবার আমরা আসবো চারের দাগে আমরা দেখবো সংক্ষিপ্ত কোয়েশ্চেন থাকবে এখানে, এবং এই সংক্ষিপ্ত কোয়েশ্চেনের মধ্যে মোট 12খানা কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে 10টা অ্যাটেম্প করতে হবে। 2 নম্বরের কোয়েশ্চেন 10×2×20, কিন্তু কোয়েশ্চেন থাকবে মোট 12টা। এই 12টা কোয়েশ্চেনের মধ্যে কি কি কটা করে থাকবে, না পাটিগণিত, অ্যারিথমেটিক থাকবে 2, অ্যালজেব্রা বীজগণিত থাকবে 2, জ্যামিতি জিওমেট্রি থাকবে 3টে, ত্রিকোণমিতি থাকবে 2, পরিমিতি থাকবে 2, এবং রাশিবিজ্ঞান থাকবে 1টা, 2 আর 2 4 আর 3 7 8 9 10 11 আর 1 12, জিওমেট্রি 3টে, স্ট্যাটিস্টিক্স 1টা, বাকি প্রত্যেকটা 2 2 করে। এইভাবে সংক্ষিপ্তটা 4 নম্বরটা সাজানো থাকবে, 10×2×20 আছে এখানে মোট, তাহলে 20 আর আগে 16 শর্ট কোয়েশ্চেনের মোট গেল 36 নম্বর। এবার আসছে পাঁচের দাগের কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে মোট 2টো কোয়েশ্চেন, যে কোনো একটা করতে হবে, এবং দুটোই থাকবে অ্যারিথমেটিক পাটিগণিত থেকে, 5×5 বড় কোয়েশ্চেন, এবং করতে হবে যে কোনো একটা, থাকবে হচ্ছে 2টো, এনি ওয়ান এখানে অ্যাটেম্প্ট করতে হবে পাঁচের দাগে। এবার আসবো ছয়ের দাগে আমাদের থাকবে বীজগণিত, বীজগণিতের মধ্যে যে ভাগগুলো বলা ছিল তার মধ্যে শুধুমাত্র ছয়ের দাগে থাকবে হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ মোট 2টো থাকবে এখানে, দ্বিঘাত সমীকরণ 2টোর মধ্যে
অ্যালজেব্রায় যে কোনো একটা আমাদের অ্যাটেম্প্ট করতে হবে দ্বিঘাত সমীকরণ, লিখেও দিচ্ছি এখানে দ্বিঘাত সমীকরণ থাকবে অ্যালজেব্রার মধ্যে বীজগণিত, যে কোনো আমাদের একটা অ্যাটেম্প্ট করতে হবে যার জন্য মার্কস থাকবে তিন, তিন ইন্টু ওয়ান সমান তিন, থাকবে কিন্তু আসলে দুটো, এই গেল ছয়ের দাগে। নেক্সট আমরা আসবো সাতের দাগে, পরবর্তী যে দাগটার মধ্যে থাকবে সাতের দাগ, সেখানে আমরা দেখবো যে বীজগণিত থেকেই আবার আছে, কিন্তু বীজগণিত থেকে যে পরের চ্যাপ্টার গুলো আমাদের আছে দ্বিঘাত করণী এবং ভেদ, এই দুটো থেকে একটা একটা করে থাকবে করতে হবে কিন্তু যেকোনো একটা, তাহলে এখানেও অ্যালজেব্রা এনি ওয়ান অ্যাটেম্প্ট করতে হবে, থাকবে করণী আর একটা ভেদ, কিন্তু করবো আমরা একটাই, তিন একে তিন, থাকবে মোট দুটো। আটের দাগ, এখানেও অ্যালজেব্রা মানে বীজগণিত, এখানেও কিন্তু একটা করতে হবে এবং দুটোই থাকবে অনুপাত সমানুপাত থেকে, অনুপাত সমানুপাত থেকে মোট দুটো কোয়েশ্চেন থাকবে যার মধ্যে কিন্তু আমাদের একটা অ্যাটেম্প করতে হবে, তিন একে তিন, কোয়েশ্চেন থাকলো মোট দুটো। এবার আমরা আসবো নয়ের দাগে, নয়ের দাগে কোয়েশ্চেনে আমরা যেটা অনেক ছেলে মেয়ে প্রথম দিয়ে করার চেষ্টা করে, কারণ নয়ের দাগে খুব চেনা পরিচিতি একটা অঙ্ক থাকে বলতে গেলে পাঁচটা নম্বর, সেটা হচ্ছে উপপাদ্য, যেটা খুব ভালো করে অনেকে তৈরি থাকে, সকল ছাত্রদের জন্যই বলছি, এখানে যে কোনো একটা করতে হবে জিওমেট্রি থেকে এনি ওয়ান, দুখানা উপপাদ্য থাকবে, লিখে দিচ্ছি আমি উপপাদ্য বা থিওরেম, এবং তার মার্কস হচ্ছে পাঁচ, পাঁচ একে পাঁচ, থাকবে হচ্ছে দুটো। দশের দাগেও একই রকম জিওমেট্রি, কিন্তু এখানে উপপাদ্য নয়, এখানে থাকবে প্রয়োগ, এখানেও থাকবে দুটো, যে কোনো একটা অ্যাটেম্প্ট আমাদের করতে হবে এবং নাম্বারটা হচ্ছে তিন ইন্টু এক সমান তিন, থাকবে দুটো। এগারোর দাগ, এটাও জিওমেট্রি কিন্তু এখানে উপপাদ্য বা প্রয়োগ নয়, এখানে থাকবে হচ্ছে সম্পাদ্য, সম্পাদ্য মানে যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে মধ্য সমানুপাতি, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত বা স্পর্শক অঙ্কন, এই চারটের মধ্যেই যে কোনো দুটো দেয় এবং নাম্বার থাকে পাঁচ ইন্টু ওয়ান সমান পাঁচ, অ্যাটেম্প করতে হয় যে কোনো একটা, এই গেল এগারোর দাগে কোয়েশ্চেন। নেক্সট আমরা আসবো বারোর দাগে কোয়েশ্চেন, বারোর দাগে আমরা নতুন শিখছি ক্লাস টেনে একদম, সেটাই থাকবে মানে ত্রিকোণমিতি, বারোর দাগে থাকবে ত্রিকোণমিতি, এবং ত্রিকোণমিতি কোয়েশ্চেন মোট তিনটে থাকবে, এই তিনটে কোয়েশ্চেনের মধ্যে আমাদের যে কোনো দুটো অ্যাটেম্প করতে হবে ত্রিকোণমিতির মধ্যে, এনি টু, থাকবে মোট তিনটে ত্রিকোণমিতি, থাকবে হচ্ছে মোট তিনটে, যে কোনো দুটো করতে হবে, নাম্বার প্রয়োজনটা তিন ইন্টু দুই, তিন দুকুণে ছ নাম্বার, মোট থাকবে কিন্তু তিনটে, তিন দুকুণে ছয়। নেক্সট আমরা আসবো বারোর দাগ, বারোর দাগেও ত্রিকোণমিতি, সরি বারোর দাগের পর তেরোর দাগ, এখানেও ত্রিকোণমিতি, কিন্তু ত্রিকোণমিতি যেটা ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেখান থেকে অঙ্ক থাকবে এখানে মোট দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে পাঁচ নম্বরের, পাঁচ একে পাঁচ, থাকবে কিন্তু যে কোনো দুটো, থাকবে দুটো করতে হবে, যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে এনি ওয়ান, পাঁচ ইন্টু এক সমান পাঁচ, এই গেল তেরোর দাগ। নেক্সট এবার আমরা আসবো চোদ্দোর দাগে কোয়েশ্চেন, চোদ্দোর দাগে কোয়েশ্চেনের মধ্যে থাকবে আমাদের পরিমিতি, পরিমিতি থাকবে এখানে মোট তিনটে অঙ্ক থাকে, যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হয় এবং প্রত্যেকটার মার্কস চার করে, চার ইন্টু দুই সমান আট, এই তিনটে কোয়েশ্চেন থাকবে গোলক বা শঙ্কু বা আয়তঘন বা চোম বা বিবিধ ঘনবস্তু থেকে, যার মধ্যে আমাদের যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে এনি টু, পরিমিতি থেকে নাম্বার আট। এবং শেষ দাগ, পনেরোর দাগ, এখানে আমরা দেখব রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স থাকবে, এখানেও মোট তিনটে কোয়েশ্চেন থাকবে, আমাদের যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা মার্কস হচ্ছে চার করে, চার ইন্টু দুই সমান আট, মোট তিনটে কোয়েশ্চেন যার মধ্যে আছে আমাদের সিলেবাসের মধ্যে মধ্যমা, সংখ্যাগুরু মান, ওজাইভ এবং অ্যাভারেজ মানে গড় নির্ণয়, যৌগিক গড় নির্ণয়, এই চারটের মধ্যে যে কোনো তিনটে দেয়, ওজাইভ খুব কম সময়ের জন্যই আসে পরীক্ষায়, খুব কোনো কোনো সালে দেয় হয়তো, যে আমাদের আমাদের যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে, এই গেল মোট নাম্বার। এছাড়া দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আলাদা নাম্বার কোয়েশ্চেন থাকে আর একটা এক্সট্রা দাগ, এবং বহিরাগতদের জন্য আরও দশ নম্বরের কোয়েশ্চেন থাকে, মোটামুটি এটা ফলো করলে এবার ছাত্ররা নিজেরা বুঝে নেবে যে কোন দাগ, আর জেনারেলি এক থেকে চার, এক দুই তিন চার, চারটি দাগ উল্লেখ করে দেয় যে খাতার প্রথম দিকেই রাখতে হবে, বাকি যে কোনো দাগ আমার সুবিধার মতো প্র্যাকটিস করে সেইভাবে আমরা খাতাটা সাজাতে পারি, ম্যাথামেটিক্স খাতাটা মাধ্যমিকের বা টেস্ট।